এই ভিডিওতে আমি আলোচনা করব কি করে লেজি হ্যাবিটস দূর করবেন। হ্যালো এভরিওয়ান, আমি অমিতা দেবনাথ, আমি একজন লাইফ কোচ আর কাউন্সিলিং সাইকোলজিস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই বলবো, যদি আপনি আপনাকে লেজি বলেন তাহলে আপনি আরও লেজি হয়ে যাচ্ছেন। আপনাদের বাড়িতে যাদের যাদের পোষ্য পেট আছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, তারা ঘুম থেকে উঠে প্রথম কী করে, স্ট্রেচ করে নিজের শরীরটাকে। আপনারও ঠিক তাই করা উচিত, ঘুম থেকে উঠেই প্রথমেই একটা স্ট্রেচ করুন, স্ট্রেচ করবেন, এক্সারসাইজ করবেন। আমরা লেজি জেনারেলি কেন হয়ে থাকি, যদি আমাদের কোনো প্রপার প্ল্যান না থাকে, রুটিন না থাকে, বা যখন আপনারা প্রপার কোনো স্লিপ নেননি আগের দিন রাত্রিরে, তখন কিন্তু পরের দিন একটা লেজি ভাব আসতে পারে। আর সেটা থেকে বেরিয়ে আসতে গেলে এক্সারসাইজ করা খুবই প্রয়োজনীয়, তাতে আপনাদের লেজিনেস একদমই থাকবে না। আর এক্সারসাইজ করলে দেখবেন রাত্রিবেলায় ঘুমটাও খুব ভালো হচ্ছে। ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল ধরবেন না, সেটা অ্যাভয়েড করার জন্য যেটা করতে পারেন, মাথার সামনে বা বেডরুমে মোবাইল চার্জ করবেন না। এই ঘুম থেকে উঠে আফটার স্ট্রেচিং বিছানাটা গুছিয়ে ফেলতে হবে, অর্গানাইজ করুন বিছানা, আর নিজের চারিপাশে একটু গুছিয়ে ফেলুন, কারণ অগোছানো থাকলে আবার লেজিনেস একটা আপনাকে এসে আঁকড়ে ধরতে পারে। নেক্সট, ঘরের দরজা জানলা খুলুন, লাইট আসতে দিন, সানলাইট আসতে দিন ঘরে, তাতে একটা ফ্রেশনেস লাগবে। আপনিও নিজে পারলে ছাদে যান বা বাইরে যান, গিয়ে সানলাইটটা নিন। তারপরে কী করতে পারেন, একটু জল খান, একটু ছোটো ব্রেকফাস্টও করে নিতে পারেন। আপনারা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তারা আপনাদের একটা সেপারেট কাজের টেবিল নিশ্চয়ই রাখবেন, সেখানে যখন কাজ করবেন তখন ওই টেবিলে ডিস্ট্র্যাকশন করার মতন জিনিস রাখবেন না, শুধু সেই মুহূর্তে কাজ করার মতন জিনিসই রাখবেন, আর অর্গানাইজ করে রাখবেন কী কী করবেন। আপনারা প্রায়োরিটি বেস করে কী কী করতে হবে সেরকম একটা লিস্ট বানিয়ে ফেলুন, একটা গোল লিখে রাখবেন, পারপাস থাকবে লাইফের, কী করতে চাইছেন। এর আগেও বলেছি একটা প্ল্যানিং যেমনি থাকা দরকার, তেমনি একটা গোল আর লাইফের পারপাসও থাকা দরকার। আর যদি ওইটা আপনার ফোকাস থাকে তাহলে আপনি এমনি লেজিনেস থেকে দূরে থাকবেন। আরও একটা জিনিস আপনারা করতে পারেন যেটা আপনাদের লেজিনেস থেকে দূর করবে, সেটা হলো এনার্জেটিক মিউজিক শুনতে পারেন, যেটা কি না আপনাদেরকে একটা এনার্জেটিক আর হ্যাপি মুডে নিয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্লিন হোম, টেক এ শাওয়ার, প্রপার ড্রেস পরুন, আর মোটিভেট থাকুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নাও। থ্যাংক ইউ।